মহাভারতের সেই পঞ্চ পাণ্ডবের মতো আমাদের বাংলাদেশ ক্রিকেটেও কিন্তু পঞ্চ পাণ্ডব ছিল। এক পাণ্ডব তো বেশ বহুদিন আগেই বিশ্বকাপের মঞ্চকে বিদায় জানিয়েছে, আর বাকি চার পাণ্ডবেরও এবার শেষ হলো বিশ্বকাপ যাত্রা। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো, এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। সালটা 2007, হাবিবুল বাশারের নেতৃত্বে পোর্ট অফ স্পেনে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়েছে একদল তরুণ ক্রিকেটার নিয়ে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ক্রিকেট বিশ্ব শাসন করে বেড়ানো ভারত। ভারতের সামনে উচকে বাংলাদেশের পরাজয় অনুমিতভাবেই ছিল চূড়ান্ত সম্ভাব্য সম্ভাবনা, কিন্তু সেদিন সেই উচকে বাংলাদেশ, এক ঝাঁক তারুণ্য ভরা বাংলাদেশ দল মাঠে এমন কিছু করে দেখালো যা হয়তো রূপকথার কোনো গল্প লেখকও তার গল্পে এমন কিছু লেখার সাহস করবেন না। সচিন, সৌরভ, দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনিদের ভারতকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশ সেদিন রচনা করেছিল এক নতুন ইতিহাস। ইতিহাসই বটে, সেদিনের সেই জয়টি মূলত বাংলাদেশের ক্রিকেটকে আমূল বদলে দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটের নবদিগন্তের সূচনা হয়েছিল সেদিন। বাংলাদেশ দল পেয়েছিল একদল তরুণ যারা পরবর্তীতে হয়েছে বাংলার ক্রিকেটের আলোর বার্তাবাহক, পথ প্রদর্শনকারী। সেদিনের সেই শাকিব, তামিম, মুশফিক, মাশরাফিরা পরবর্তী 15টি বছর ধরে বয়ে নিয়ে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের হাল। সেদিনের সেই তরুণ সাকিবরা সময়ের সাথে হয়েছেন আরো পরিণত, বাংলাদেশের মানুষের জন্য বই নিয়ে এসেছেন অনেক অনেক আনন্দের উপলক্ষ। হস্তিনাপুরের রাজা পাণ্ডুর পাঁচ পুত্র যেমন ছিলেন মহাভারতের কেন্দ্রবিন্দু, ঠিক তেমনি করে বাংলার পাঁচ পাণ্ডব সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক আর রিয়াদ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণ কেন্দ্র। বাংলার মানুষ তাদের ভালোবেসে নাম দিয়েছিল পাণ্ডব। পাণ্ডবই বটে, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডব মহাভারতের পঞ্চ পাণ্ডবের চেয়ে কোনো অংশে কম নয়। বিপক্ষ দলের চোখে চোখ রেখে লড়াই করা, হারের আগে হার না মানার দৃঢ় প্রত্যয়, এসবই তো মহাভারতের পঞ্চ পাণ্ডবকে করেছিল আলাদা। বাংলার ক্রিকেটের পঞ্চ পাণ্ডবরাও তো ছিল এমনই। পোর্ট অফ স্পেন থেকে শুরু, এরপর লর্ডস, অ্যাডিলেড, ওভাল কিংবা কলম্বো, যেখানেই বাংলাদেশ খেলতে নেমেছে সেখানেই চিনিয়েছে নিজেদের জাত। কত শতবার বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর মঞ্চটা প্রস্তুত হয়েছে তাদের কল্যাণে তার হিসেব নেই। কিন্তু সকলেরই একটা সময় গিয়ে থেমে যেতে হয়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। বাংলার পাণ্ডবরাও এক এক করে থেমে যাচ্ছেন সময়ের দাবিতে, সময়কে যে অস্বীকার করার কোনো উপায় নেই। মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগে, বাকি চার পাণ্ডবও শেষ বিশ্বকাপ খেলে ফেললেন এবার বিশ্বমঞ্চে, আর কখনোই দেখা যাবে না কোনো পাণ্ডবকে। মহাভারতের পঞ্চ পাণ্ডবদের যেমন মান অভিমানের গল্প ছিল, সেরকম মান অভিমানের গল্প আছে বাংলার পাণ্ডবদেরও। সেসব মান অভিমানের গল্প আজ না হয় তোলা থাক বিদায় বেলায়, আমরা না হয় সেসব নাই মনে রাখলাম, স্মৃতির মানুষ পটে রেখে দিলাম বাংলার জন্য তাদের মাথা উঁচু করে বুক চিতিয়ে লড়াই করার সোনালি দিনগুলি। বিদায় বেলায় হয়তো সাকিবরা বলছেন, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তবু যাদের জন্য এত ভালোবাসা তাদের বিদায় মেনে নেওয়া যায় না, তাই তাদের জন্য বলতে হয়, চেতে নাহি দিব হায়, তবু চেতে দিতে হয়, তবু চলে যায়।